আচ্ছা বলুন তো, এই একাগ্রতা যখন এই বাংলার ক্ষমতার পরিবর্তন হয়, এই বাংলার প্রত্যেক কটা বেকার ছেলে সেদিনকে স্বপ্ন দেখেছিল, নতুন করে স্বপ্ন দেখেছিল, ভেবেছিল দিদির ওপর ভরসা রেখেছে, ভেবেছিল চাকরির জোয়ার আসবে বাংলায়। নমস্কার, খবর সময় বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে শুভম, এই মুহূর্তে আমরা উপস্থিত রয়েছি শিলিগুড়ি কোর্ট মোড়, গান্ধী মূর্তির পাদদেশে। আজ বাম সংগঠন সিআইটিইউ এর পক্ষ থেকে অবস্থান বিক্ষোভে প্রবল বৃষ্টিকে, এই প্রবল বৃষ্টিকে উপেক্ষা করেই বিভিন্ন দাবি দাওয়া সাধারণ মানুষের কাছে, নিজেদের বিভিন্ন বক্তব্য সাধারণ মানুষের কাছে তুলে ধরতে আজ বাম সংগঠন সিআইটিইউ এর পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ কর্মসূচি। সরাসরি সেই চিত্র খবর সময় বাংলায় আমরা তুলে ধরছি আপনাদের সামনে। এটাও যদি জিজ্ঞেস করেন কাউকে, সবাই জানে কারা টাকা খেয়েছে কারা টাকা খায়নি, শিলিগুড়ি শহরে কোন শিক্ষক সংগঠনের কোন নেতা কত টাকা করে নিয়েছে, এসএসসি দুর্নীতি সহ জিএসটি, আজ মর্নিং শিফটে স্কুলে যে নতুন জিএসটি করা হয়েছে সেই জিএসটিতে সাধারণ মানুষের ক্ষতি হচ্ছে, এমনই দাবি তুলে, এমন বিভিন্ন দাবি সাধারণ মানুষের সামনে তুলে ধরতে, নিজেদের বক্তব্য সাধারণ মানুষের সামনে তুলে ধরতে এই মুহূর্তে প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে। যদি ধরুন আমরা এরকম রাস্তায় দাঁড়িয়ে পথসভা করি, প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে অবস্থান বিক্ষোভে শিলিগুড়ি কোর্ট মোড়, গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভে বাম দল সিআইটিইউ যদি আগামী প্রজন্মের কাছে নিজেকে প্রশ্নের মধ্যে না ফেলতে চায় তাহলে পথে নামবে। আমরা পথে নেমে আন্দোলন করছি, আমরা রাস্তায় নামছি, এই দুই সরকারের বিরুদ্ধে বলছি, এই চুরির গল্প সবার সামনে তুলে ধরছি। আপনারা প্রত্যেকদিন মিডিয়ার মধ্যে দিয়ে কোটি কোটি টাকা, 50 পার হয়ে গেল আরো হাজার হাজার কোটি টাকা দেখতে পাচ্ছে না, সব কেলেন কাজে আপনারা যান, রাস্তায় নামুন রাস্তায় নামুন। যদি এখনো এদেরকে ক্ষমতা থেকে না সরান, বা যদি মনে করেন বিজেপি এদেরকে সরাবে, তাহলে দুটোই আপনি মুখের স্বর্গে বাস করবেন। এই সংসদের বুকে যে কোনো বিলের প্রশ্নে একবারও দেখাতে পারবেন বিজেপির কোনো বিলের প্রশ্নে তৃণমূল কংগ্রেস বিরোধিতা করে বিজেপির এগেনস্টে ভোট দিয়েছে না দেয়নি। এই বাংলায় 42টা লোকসভার সিট দুটো কংগ্রেসের, বাকি 40টাই বিজেপি, তৃণমূল কংগ্রেসের থাকতে পারে নামে, কিন্তু যখন ভোটের প্রশ্ন আছে তখন এই তৃণমূল কংগ্রেসের সাংসদরা সেখান থেকে ওয়াক আউট করে বেরিয়ে আসে, বিজেপির বিরুদ্ধে নিজের ভোটটা প্রদান করে না। কারণ কারণ এখনো দিদিভাই বাইরে, কারণ এখনো অভিষেক বাইরে, কারণ এখনো মদন বেলে, কারণ এখনো কুণাল ঘোষ ওর চোখ পাচ্ছেন, কারণ এখনো মুকুল রায় বিজেপি না তৃণমূল, এই মুহূর্তে সরাসরি চিত্র আমরা তুলে ধরছি আপনাদের সামনে। প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে শিলিগুড়ি কোর্ট মোড়, গান্ধী মূর্তির পাদদেশে বাম সংগঠন সিআইটিইউ এর পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ। সরাসরি সেই চিত্রটা খবর সময় বাংলায় আমরা তুলে ধরছি আপনাদের সামনে। এটা আমরা ট্রেড ইউনিয়ন থেকে এই অগস্ট মাস ব্যাপী একটা আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছি, তাই অংশ হিসেবে আজকে থেকে শুরু। আজ গান্ধী মূর্তির পাদদেশে বাম সংগঠন সিআইটিইউ এর পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ, নিজেদের বিভিন্ন বক্তব্য বামেদের বিভিন্ন বক্তব্য সাধারণ মানুষের সামনে তুলে ধরতে বৃষ্টিকে, প্রবল বৃষ্টিকে প্রতিবাদের জন্যই আজকে এই সভা। এই মুহূর্তে সরাসরি চিত্র আমরা তুলে ধরছি বক্তব্য রাখবে, আমি এই কথা বলে সকলকে সংগ্রামী অভিনন্দন। শিলিগুড়ি কোর্ট মোড় সংলগ্ন বড় পোস্ট অফিস গান্ধী মূর্তির পাদদেশ থেকে, গান্ধী মূর্তির পাদদেশে আজ অবস্থান বিক্ষোভ কর্মসূচি বাম সংগঠন সিআইটিইউ এর পক্ষ থেকে। জানিয়ে রাখি চলবে আমাদের অবস্থান কর্মসূচি, এখন
আমাদের এই অবস্থান কর্মসূচিতে সংক্ষিপ্ত বক্তব্য রাখবে আমাদের যুব নেতা অমিত সাগর সরকার। জানিয়ে রাখি নিজেদের বিভিন্ন বক্তব্য বাম সংগঠনগুলোর বিভিন্ন বক্তব্য সাধারণ মানুষের কাছে তুলে ধরতেই প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে বামেদের এই অবস্থান বিক্ষোভ সরাসরি সেই চিত্র খাবো সময় বাংলায় আমরা তুলে ধরলাম আপনাদের সামনে। পরবর্তীতে শহরের আরো নানান আপডেট নিয়ে যেতে থাকুন, ততক্ষণ দেখতে থাকুন খবর সময়, চোখ রাখুন খবর সময়।